প্রসাদ ভগবত প্রসাদ প্রসাদান্যগতি কুতোপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রি সন্ধম বন্দে গুরুশ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগত প্রিয় কর করুণাবতার নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তি নমঃ বরহাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষঙ্কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধরীনস্তবেণুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তং বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবীষম তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরাজি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বিধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মান বক্ষে সনাতনাম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা জ্যোষ্ঠিদানে সন্ত সন্তবলম্বনম
আপন ভজন পথ তাতে হব অনুরত ইষ্টদেব স্থানে নৈষ্টিক ভজন এ তোমারে কহিল ভাই হনুমান তাহাতে প্রমাণ কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্জ বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে ২৮ সংখ্যক ত্রিপদীতে গৌড়ীয় বৈষ্ণবের যে শ্রী গুরু প্রদত্ত ভজনে এবং ভজনীয় ভগবানে সেই উভয়বিধ নিষ্ঠাই এই ত্রিপদীতে প্রদর্শিত হয়েছে প্রথমে ভজনে নিষ্ঠা তারপর ভজনীয় ভগবানে নিষ্ঠা আগে ভজনকে বুঝব ভজনকে ভালোবাসব তারপর সেই ভজনীয় ভগবানে নিষ্ঠা লাভ হবে তো এই নিষ্ঠাটা কিভাবে আসবে নিষ্ঠা শব্দের অর্থ হচ্ছে নৈশ্চল্য নিশ্চলতার ভাব স্থির একাগ্রতা ঠাকুর মহাশয় নিজেই নিষ্ঠার দৃষ্টান্ত দিলেন ভ্রমণের যেমন মকরন্দে নিষ্ঠা নৈশ্চল্য চকরের যেমন চন্দ্রিকায় নিষ্ঠা চাতকের যেমন জলদে নিষ্ঠা পতিব্রতার পতিতে যেমন নিষ্ঠা উনি পতি ছাড়া কিছু জানেন না যেমন কুষ্টি বিপ্রের রমণী পতি লাগি কইল বেশ্যার সেবা কতখানি নিষ্ঠা জিয়াইলাম মৃতপতি স্তম্ভিলা সূর্যের গতি মুখ্য কইল তুষ্ট কইলা মুখ্য তিন দেবা
মহাপ্রভু স্বয়ং শ্রীমুখে এই দৃষ্টান্তটি বলছেন। যেমন দরিদ্র ব্যক্তির ধনে নিষ্ঠা কেমন তন্ময় হয়ে যায়, এই এই দৃষ্টান্তগুলি তন্ময়তা ঠিক গৌড়ীয় বৈষ্ণব সতত ভজনে নিশ্চল ভাবে অবস্থান করেন। এটি একদিনে হয় না, এক জন্মেও হয় না। ভাগ্য দয়েন বহু জন্ম সমার্জিতেন, বহু জন্মের দান পুণ্য তীর্থাটন জপ তপ, তার ফলে মনটা নির্মল হয়ে অভিষ্টে লেগে যায়। ভাগ্য দয়েন, ওই অন্য বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন জীব তরে, নদীর প্রবাহে জয়ীছে কাষ্ঠ লাগে তীরে। এই তীরে লাগাটা কি? শ্রীকৃষ্ণে মনটি লেগে গেল, সরাতে পাচ্ছেন না উনি মনটাকে সেখানে থেকে। প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, ষণ্ড এবং অমর্ত্য, যে তুই এই শিক্ষা কোথায় পেলি? আমরা তো তোকে এই অসার শিক্ষা দি নাই, দিয়েছি কি? তোকে কি কোনোদিন বিষ্ণুর দাস হতে আমরা বলেছি? না, বিষ্ণুর নাম আমাদের মুখে তুই কোনোদিন শুনেছিস? সেই দৈত্যকুলের চিরশত্রু বিষ্ণুতে তুই এই জাতীয় আকর্ষণ কি করে লাভ করলি? তখন সরল চিত্ত প্রহ্লাদ মহাশয় বললেন, যে চুম্বক যেমন লৌহ কণিকাকে আকর্ষণ করে, তেমনি তিনি আমার মনটাকে সবসময় টানছেন। আমি নিজের আয়ত্তে নেই এই আকর্ষণ, এরই নাম নিষ্ঠা। হিরণ্যকশিপুরের প্রশ্নের উত্তরেও তিনি তাই বলেছিলেন, মতির ন কৃষ্ণে পরত শতবা, এই যে শ্রীকৃষ্ণে মতি, মিথোভিপদ্যে তৃহব্রতানাম অদান্ত গভীর বিশতাম তামিশ্রম পুনঃ পুনশ্চর্বিত চরগণানাম। সংসারের কেউ এই নিষ্ঠাটা দিতে পারে না। এই নিষ্ঠা সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে যখন অনর্থের অপগম হয়, তখন এই নিষ্ঠা লাভ হয়। সৎসঙ্গম জর্হি তদৈব সদগত, পরাবরে সে তৈ যায়তে রতি। তো কখন সাধুসঙ্গ হবে, কখন হরিকথায় রুচি হবে? সংসার যখন ক্ষয়ন্মুখ হয়ে আসবে, সূর্য কখন উদিত হবে? বললেন, রজনী যখন আসন্ন প্রভাতা হবে, তা না হলে
বিশ্বে এত লক্ষ কোটি মানুষ ভগবানকে পাওয়ার জন্য কার হৃদয়টা কাঁদে, কে ভগবানের জন্য বা কৃষ্ণের জন্য অভাব অনুভব করেন, এমন ভাগ্যবানের সংখ্যা খুবই বিরল। শ্রীরূপ শিক্ষায় মহাপ্রভু বললেন যে এত স্থাবর জঙ্গমাত্মক জীব, স্থলচর নভচর জলচর সেদজ অন্ডজ উদ্ভিদজ জরায়ুজ কত জীব, আচ্ছাদিত চেতন সংকুচিত চেতন মুকুলিত চেতন বিকশিত চেতন, জীবের তো অভাব নেই। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, মানুষের সংখ্যা নাকি সবচেয়ে কম। পৃথিবীর যদি তিন ভাগ জল হয় তাহলে জলচরের সংখ্যাটা স্থলচরের থেকে নিশ্চয়ই অনেক বেশি। আবার স্থলচরের ভিতরেও নানা রকম আছে, সেদজ অন্ডজ উদ্ভিদজ, তারাও তো কম না। আর আকাশচর নভচর তারাও নিশ্চয় সংখ্যায় কিছু কম না। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, আবার তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর। ম্লেচ্ছের সংখ্যা কত জগনের, ভারতবর্ষেই তো বর্ণাশ্রম ধর্ম আছে, অন্যত্র তো নাই। বৌদ্ধিষ্টের সংখ্যা কত অন্য অন্য ধর্মের, তার মধ্যে ভারতবর্ষবাসী যে বর্ণাশ্রম ধর্মাবলম্বী তারা মুখে হিন্দু বলেন, কিন্তু সবাই কি আর্য সভ্যতাকে মানে, তা তো না। এই জন্য বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, যারা নিজেকে হিন্দু বলে আর্য সন্তান বলে পরিচয় দেন তাদের ভিতরে অর্ধেক মানুষ মুখে বেদ পুরাণ মানে, ভিতরে মানে না, বরঞ্চ অন্য ধর্মের প্রশংসা করে। হিন্দু ধর্ম একটা মস্তিষ্ক বিকৃতি কতগুলি লোকের কাণ্ড কারখানা বলে তারা মনে করেন। আর যারা বেদাচারী বর্ণাশ্রম ধর্মকে আন্তরিকভাবে মানেন তাদের মধ্যে বহুত কর্মনিষ্ঠ, পঞ্চদেবতার উপাসক। ভারতবর্ষ ঘুরে দেখুন তারা কর্মী, কর্মী বলতে পঞ্চদেবতার উপাসক, শৈব শাক্ত গানপত্য সৌর এবং বিষ্ণু এই পাঁচের উপাসনা করেন, যাদেরকে স্মার্ত বলা হয়। তো এই যে কর্মী, কোটি কর্মী মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি কোটি কর্মীর ভিতরে একজন আত্মজ্ঞানী দুর্লভ। আত্মজ্ঞানের অভাবেই তো মানুষ কর্মচঞ্চল হয়ে ঘুরছে। কোটি কর্মীর ভিতরে একজন আত্মজ্ঞানী তিনি শ্রেষ্ঠ, যিনি আত্মাকে জেনেছেন,
আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ চ এনম অন্ন শৃণোতি। এই আত্মাকে যিনি জানতে পেরেছেন, আবার কোটি কর্মী মধ্যে, কোটি জ্ঞানী মধ্যে অনেকে তো অহং ব্রহ্ম বলেন, কিন্তু সবাই কি ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করতে পারেন? কি করে পারবেন? ওর সঙ্গে ভক্তির সংমিশ্রণ চাই, কেবল জ্ঞান এবং কেবল কর্ম ফল দিতে পারে না। যখন জ্ঞান সাধনার ভিতরে ভক্তি সাধনার সংযোগ হয়, তখন সেই ভক্তি সাধনা জ্ঞানীর জ্ঞানের ফল দেন। এই তো ভাগবত বলছেন। তাহলে কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, সবাই কি মুক্ত হন? জীবন মুক্তের অনেক ভেদ, দুই মুখ্য জানি। এক ভক্তে জীবন মুক্ত, জ্ঞানে জীবন মুক্ত মানি। ব্রহ্মজ্ঞানী নিজেকে জীবন মুক্ত বলে মনে করেন, আসলে জীবন মুক্ত তিনি নন। ভক্তি ভক্ত ভগবানে যদি অপরাধ করেন, তাহলে তিনি কর্মবন্ধনকে প্রাপ্ত হবেন। দৃষ্টান্ত কোথায়? মহর্ষি সৌহরি, উনি ব্রহ্মজ্ঞানী, জলস্তম্ভন বিদ্যা প্রভাবে যমুনার জলের ভিতরে বসে উনি অখণ্ড ধ্যান করছেন, নির্গুণ নিরাকারের ধ্যান। তো গরুড় ভগবানের নিত্য পার্ষদ, উনি আসেন পক্ষী লীলা করছেন। গরু যেমন হনুমান জাম্বুবান, এরা নিত্য পার্ষদ হয়েও লীলাটা করছেন হনুমানের, তেমনি গরুড়ের পক্ষী লীলা। উনি মাঝে মাঝে এসে যমুনার সেই হ্রদে ঝাঁপ দেন। সৌভরীর ধ্যান ভঙ্গ হয়ে যায় মৎস্যদের করুণ আর্তনাদে। হঠাৎ একদিন মহর্ষি গরুড়কে অভিশাপ দিয়ে দেন, তুমি আর দ্বিতীয় দিন এই হ্রদে আসবে যদি, তাহলে মৃত্যু মুখে পতিত হবে। এইখানে মহর্ষির ভুল হয়ে যায়, উনি নিজের ওজন বুঝতে পারলেন না, যে গরুর হচ্ছেন ভক্ত পার্ষদ, আর আমি হচ্ছি ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানীর থেকে ভক্তের আসন যে বহু উচ্চে, এই যে অপরাধ হলো, এই অপরাধের ফলে উনি পার্শ্ব ছেলের বাবা হলেন। দেখুন জলটা কত ঘোলা হয়ে গেল। আর উজ্জ্ব কৃচ্ছেন পরম পদং তত পতন্তা অধ পতন্ত অনাদৃত যুষ্মদংরয়। ভাগবতী এ কথা বললে, তাহলে প্রকৃত মুক্ত কে? ভক্তিতে গুণাকৃষ্ট হয়ে যারা কৃষ্ণ ভজন করছেন। এই জন্য কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে আবার কোটি কোটি মুক্ত পুরুষ, মুক্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। সেই মুক্তি লোকে কোটি কোটি মুক্ত আত্মার বিহার। কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তাহলে ভক্তি কত দুর্লভ! ভাগবতী মহাদেবের উক্তি,
যে সেই সুদূর লব প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে, নারায়ণ পরা সর্বে ন বিভ্রতি কুতশ্চন, স্বর্গাপবর্গ নরকে স্বপি তুল্যার্থদর্শিন। যারা নারায়ণ পরায়ণ তারা স্বর্গ অপবর্গ নরক সব সমান দেখেন। হে মহামুনে, কোটি কোটি সিদ্ধির ভিতরে একজন প্রশান্তাত্মা ভগবত ভক্ত সুদূর্লভ, ভক্তির এতই মহিমা। তো এই প্রকার সাধু মুখে হরিকথা শ্রবণ করতে করতে যখন অনর্থের অপগম হয়, শ্রীন্নতাং সকথাং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্ত ঝবদ্রাণি বিধুনোতি সুরিৎসতাম নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত শিবয়া ভগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। এই যে নৈষ্টিকী ভক্তির কথা শ্রী সূতমুনি বলছেন নৈমিষারণ্য ক্ষেত্রে বসে, তো এই নৈষ্টিকী ভক্তি কি করে লাভ করা যায়? ঠাকুর মহাশয় যে বললেন যে আপন ভজন পথ তাতে হব অনুরত, এই নিষ্ঠা এই শ্রবণাঙ্গা ভক্তির দ্বারা শ্রবণ করতে করতে ভক্ত সে স্বর্গ এবং অপবর্গ কিছুই যে চায় না, বরং দেব মোক্ষম ন মোক্ষাবধি বা হে দেব অহং মোক্ষং ন প্রিমে, আমি তোমার কাছে মুক্তি চাই না। তো মুক্তি যদি না চাইবে, মুক্তির উপরে যে বৈকুণ্ঠ লোক সেই বৈকুণ্ঠের সুখ চাও, বললেন মোক্ষাদ অপিহ অহং ন ব্রিণে বরসাদ অপিহ, তুমি বরেশ্বর, মহাজন অনুবাদ করছেন, তুমি বরেশ্বর যতবিধ বর হে দেব দিতে সে পারো এটা আমি জানি, তবু তব ঠাই কিছু নাহি চাই, মোক্ষ মোক্ষাবধি বর। তাহলে মোক্ষ আছে একটা, মোক্ষের উপরে আরেকটা কিছু আছে সেইটাই মোক্ষাবধি। তাহলে তুমি কি চাও? এই করনাদ যেন অবিরত গোপবাল তনুয়ে আমার হৃদয়ে আবির্ভূত রহে, অন্য বরে কাজ নাই ইদন্তে বপুরনাথ গোপাল বালম। এই যে তোমার বাল গোপাল স্বরূপ মনস্যাবিরাস্তাম কিমন্নয়ে প্রফুল্ল কমল নয়ন যুগল ক্রন্দনে বহিছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া মুছিতেছে ননে চোরা, মায়ের তরাসে চাহে দিশে দিশে ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত হারাদি দুলিছে তাহে। এইটা চাই দেখতে, এই সে প্রকার লীলা আপনার আপনারই মন হরে, দাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে, তার তত্ত্ব জানে যেই সর্বজনে তাদিকে প্রকাশে তিনি, আমি ভক্ত জিত
হে জগৎ, হে ভক্ত সমাজ, আপনারা দেখুন আমি ভক্ত জিত, আমি অজিত নই। ভক্ত আমাকে কেমন করে জয় করে নেয়। চিকন শুনিল কুটিল কুন্তল, ঢেকেছে এ মুখ তরি, ফুল্ল শত দলে অলি দলে দলে, বসি আছে যেন ঘেরি। সুবিম্ব নিন্দিয়া অধর রঙ্গিয়া, গোপী চুম্বে বারে বা, আমার মনেতে হৌ আবির্ভূতে, লক্ষ লাভ যাও ছাড়। তাহলে ভক্ত কি? ভক্ত তার নাম রূপ গুণ লীলায় নিমজ্জিত হতে চায়। প্রেম ভক্তি সুধা নিধি, তাহে ডোব নিরবধি, এই সুধা নিধি, এই ধ্যান জ্ঞান। আর সব খার নিধি প্রায়, সকল সন্তাপ যাবে, মহানন্দ সুখ পাবে, এই তো প্রেম ভক্তি চন্দ্রিকা। অতএব ভজনে অনন্য নিষ্ঠা এবং ভজনীয় ভগবানে নিষ্ঠা, অভাগিয়া জ্ঞানী চষে জ্ঞান নিম্ব ফলে। জ্ঞানটাকে নিমের ফল বলা হলো, ওটা কাকে খায় নিমের ফলটা? আর প্রেমামৃত ভক্ত আস্বাদন করে, ভক্তরূপী কোকিল সেই নবাম্র মুকুল আস্বাদন করে থাকে। এই মহাপ্রভুর শিক্ষা। যখন রামানন্দ রায়কে প্রাক চৈতন্য যুগে কি ছিল, কর্মী জ্ঞানী যোগীর প্রাধান্য ছিল, কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কে বাসে আপনা। চৈতন্য ভাগবত অধ্যয়ন করুন, যে আগে মানুষ ধর্ম কর্ম বলি এই মাত্র জানে, চণ্ডী বিষহরীর গীতে করে জাগরণে, যক্ষ পূজে মদ্য মাংসে নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। এই তো যেহ চক্রবর্তী ভট্টাচার্য মিশ্র সব, তাহারাও নাহি জানেন গ্রন্থ অনুভব। ওই এত গ্রন্থ পড়াইয়াও এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবি মরে। ব্যাসাবতার লিখছেন, অতি বড় সুকৃতি সে স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। স্নানের সময়, সব সময় নয়, স্নান করে আচমন করছে, তখন তো যশমরে পুণ্ডরীকাক্ষ বলতেই হবে। শ্রাদ্ধ করতে বসে তো শ্রী বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায়ম, এ তো বলতেই হবে আচমন করতে গিয়ে। এই ভক্তির দৌড় এতটুকু ছিল। যারা একটু শাস্ত্র গ্রন্থ পড়েছিলেন, তারা ওই নিজেকে ব্রহ্ম বলেই মনে করতেন। ভক্তি ভজন একে তারা হেয় দৃষ্টিতে দেখতেন। আজও অনেকে দেখেন, তো দেখলে কি হলো, পরশমণিকে কেউ যদি পাথর বলে দেখে, তাই বলে কি পরশমণি পাথর হয়ে যাবে নাকি? একমাত্র অদ্বৈত আচার্য প্রভু, তিনি কৃষ্ণ ভক্তি বাখানিতে যে হেন শঙ্কর,
উনি কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করতেন। কেমন ব্যাখ্যা করতেন? যেমন মহাদেব কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করেন, সমস্ত শাস্ত্রের প্রতিপাদ্য সার যে কৃষ্ণ ভক্তি, সেই ভক্তির কথা অদ্বৈত আচার্য প্রভু একমাত্র নদিয়ায় কীর্তন করতেন। মহাপ্রভু আর সারা ভারতবর্ষ পরিভ্রমণ করেছেন, মনের মতো লোক পাননি, কারণ কোথায়ও তিনি শুদ্ধ ভক্তি দেখতে পাননি। সর্বত্র দেখেছেন জ্ঞান কর্মের মিশ্রণ, নববিধা ভক্তি যে নিখিল বেদ শাস্ত্রের সার মর্ম, স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহানগদিতং মায়া, চতুশ্লোকীর সার মর্ম কি? ভক্তি। শ্রীমৎ ভগবদ্গীতার সার মর্ম কি? ভক্তি। কিন্তু সেই ভক্তির সার রহস্য প্রাকচৈতন্য যুগের বিদ্বান সমাজ নিতে পারেনি। ভগবদ্গীতায় বিশ্বরূপ দর্শনের শেষে ভগবান অর্জুনকে কি বলছেন? যে ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্তত, আমাকে তত্তত একমাত্র ভক্তির দ্বারাই জানা যায়। সেইখানে ভক্তা এবং বিধ, এই যে তুমি রূপটা দেখলে, এই রূপটা একমাত্র ভক্তির দ্বারাই গ্রাহ্য। জ্ঞাতুম দ্রষ্টুম প্রবেষ্টুম চ পরন্তপ, ভক্তির দ্বারাই আমার এই বিভূতিকে জানা যায়। জ্ঞাতুম দ্রষ্টুম দেখবার জন্য এবং প্রবিষ্টুম আমাকে পাওয়ার জন্য যোগ্য হওয়া যায়, অন্য কোনো সাধনই নেই। শ্রীমৎ ভগবদ্গীতার প্রত্যেকটি অধ্যায়ের উপসংহারে ভগবান ভক্তির ঝংকার তুলেছে। তেমনি রাজবিদ্যা রাজগুহ্য যোগে ভক্তির কথাই বলেছে। নিজেকে দেখিয়ে বারবার অহং শব্দ প্রয়োগ করেছে, অহং হি সর্বযোগ্যানাং ভক্তা প্রভুরেব চ। অর্জুনকে বোঝাতে অহং বলছেন। শ্রীমৎ ভাগবত শুদ্ধ ভক্তি শাস্ত্র, কিন্তু গীতা ভাগবত চিরকালই আছেন, থাকলে কি হবে? এর রহস্য বেত্তা পুরুষ প্রাক চৈতন্য যুগে ছিল না। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তিযোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। সর্বপ্রথম মহাপ্রভু রামানন্দ রায়ের মুখ দিয়ে এই যে উপাস্য নিষ্ঠা এবং উপাসনায় নিষ্ঠা, সাধ্য তত্ত্ব এবং সাধন তত্ত্ব প্রকাশ করলেন। সর্বজ্ঞ হয়েও প্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। সার্বভৌম ভট্টাচার্যের মুখে তোমার প্রশংসা শুনে আমি তো মায়াবাদী, তোমার সঙ্গ এবং তোমার মুখে হরিকথা শ্রবণের জন্য এসেছি লালায়িত হয়ে, সাধ্য তত্ত্ব আমাকে শেখাও।
রামানন্দ রায় মনে মনে ভাবলেন যে একেবারে গোড়ার থেকে বলবো, সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় আচার্য রামানুজের এই মত। সর্বপ্রথম রামানন্দ রায় রামানুজাচার্যের মত বললেন, বর্ণাশ্রম ধর্ম যদি বিষ্ণুর প্রীত্যর্থে করা যায়, বললেন এইটাই চরম কথা রামানুজ দর্শনে। বর্ণাশ্রমাচারবতা পুরুষেন পরপ্রমাণ বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যত্ত্ব সনকারণম। কিন্তু বর্ণাশ্রম ধর্মই কি ভগবানকে পাওয়ার প্রকৃষ্ট পথ? তা তো নয়। এত সব ছাড়িয়ার বর্ণাশ্রম ধর্ম অকিঞ্চন হইয়ালয় কৃষ্ণৈক শরণ, কই সে কথা তো বলা হয়নি, আচার্য রামানুজও বলেননি। সেখানে বর্ণাশ্রম ধর্মের প্রাধান্য রয়েছে। মহাপ্রভু বললেন, এহ বাহ্য, আমার জিজ্ঞাসা এর অনেক আগে, আমি এর থেকে অনেক আগের কিছু জানতে চাই। তখন রামানন্দ রায় বললেন, কৃষ্ণে কর্মার্পণ এইটি সার্থসার, যত করোষি যদশনাসি যজ্জুহসি দদাসি যত যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদর্পণম। একে কর্মার্পণ বলে। শ্রীমদ্ ভাগবত বললেন, কায়েন বাচা মনসৈন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বা অনুসৃত্য স্বভাবাত করোতি যজ্জত সকলং পরস্ময়ী নারায়ণায় ইতি সমর্পয়েত্। মহাপ্রভুর পছন্দ হল না। উনি বললেন, এহ বাচ্চ, আমি এর থেকে আরো আগের কথা জানতে চাই। তখন রামানন্দ রায় বললেন, সধর্ম ত্যাগ, এই বর্ণাশ্রম ধর্ম ত্যাগ, আজ্ঞায়ৈব গুণান দোষান ময়া দৃষ্টান অপিষ্টকান ধর্মং সন্তজ্য য ভজে মাং সসত্তম। ওই গীতার শ্লোক, সর্বধর্মান পরিত্যজ্য। মহাপ্রভুর মুখে হাসি ফুটল না। উনি বললেন, না না, আমি এর থেকেও আগের কিছু জানতে চাই, আমার দৃষ্টিতে এগুলিও নিম্ন কক্ষা, আরো উন্নত কক্ষার কথা শোনা। তখন রামানন্দ রায় জ্ঞান মিশ্রা ভক্তির কথা বললেন, যে ভক্তির ভিতরে ব্রহ্মজ্ঞান মিশ্রিত আছে, শান্ত ভক্তি, ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশোচতি নকাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরাম। এই যে ভক্তি, এই ভক্তিটা শান্ত ভক্তি। মহাপ্রভু বললেন, তোমার এই উত্তর আমার জিজ্ঞাসাকে নিবৃত্তি করতে পারেনি, এহ বাহ্য, আগে কহ আর, আমি আগের কিছু শুনতে চাই। তখন রামানন্দ রায় বললেন, জ্ঞান শুননা ভক্তি সাধ্যসা, যে ভক্তির ভিতরে ব্রহ্মজ্ঞানীর মিশ্রণ নেই, এই শুদ্ধা ভক্তিতে এলেন, সাধন ভক্তি। জ্ঞানে প্রয়াসমুদপাস্য
নমন্তৈব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং, এই নবধা ভক্তিতে এলেন। এখন যারা জ্ঞান লাভের প্রয়াস ত্যাগ করে দিয়ে স্বামীপাদ লিখছেন তদীয় স্বরূপৈশ্বর্য মহিমা বিচারে, শরণাগতির পথটি বেছে নেন, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, গায়ের জোরে ঈশ্বরকে জানা যায়, তার কৃপা না হলে তো জ্ঞানী প্রয়াস মুদপার্শ্ব নমন্ত এব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয় বার্তাং স্থানে স্থিতা শ্রুতিগতাং তনুবাং মনোভি যে প্রায়শো জিত জিতপ্যশিস্ত স্ত্রীলোক্যাম। এই শ্লোকে শরণাগতির সঙ্গে সঙ্গে আত্মনিবেদন এবং শ্রবণাঙ্গা ভক্তির কথা বলা হল। যখন ভাগবতী এলেন তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ এহ হয় এই সাধন ভক্তিকে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাত্মিকা যে নবধা ভক্তি, এই নবধা ভক্তিতে যখন রামানন্দ রায় এলেন তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ এটা হয়, তবে হ্যাঁ আমি এরও আগে কিছু শুনতে চাই। তো নবধা ভক্তি বা সাধন ভক্তি পরিপক্ক হয়ে প্রেম ভক্তিতে রূপায়িত হয়। যখন রামানন্দ রায় বললেন যে প্রেম ভক্তি হচ্ছে সাধ্যসার, লক্ষ্য হচ্ছে প্রেম, তখন মহাপ্রভু প্রসন্ন হলেন। নানোপচার পূজনং কৃতমার্ত বন্ধ প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাত্। যখন এই দৃষ্টান্ত দিলেন প্রেম হচ্ছে ক্ষুধা, ভগবত মাধুর্য হচ্ছে খাদ্য, আর প্রেম ক্ষুধা, তো ক্ষুধা না থাকলে খাদ্যের আস্বাদন কি করে সম্ভব। কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি যদি ক্রিয়তাম কুতোপি লভ্যতে তত্র লৌল্যমেব মূল্যমেকলং জন্ম কোটি সুকৃতৈর ন লভ্যতে। এখন মহাপ্রভুর মুখে হাসি ফুটল, উনি বললেন, হ্যাঁ ঠিক বলেছ, প্রেম ভক্তি সাধ্যসার। আচ্ছা আমরা এই প্রেম ভক্তির যে উন্নত স্তরগুলি আছে ক্রমোৎকর্ষ, প্রেম ভক্তির ভিতরেও আবার ক্রমোৎকর্ষ আছে, তো সেই ক্রমোৎকর্ষটা তোমার মুখে শুনতে চায়। তখন রামানন্দ রায় বললেন, দাস্য প্রেম সর্বসাধ্যসা, এটা প্রেমেরই বিন্যাস। দৃষ্টান্ত দিলেন যে জন্নাম শ্রুতিমাত্রেণ পুমান ভবতি নির্মল, যার নাম শ্রবণ মাত্রে মানুষ নির্মল হয়ে যায়, তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে, সেই তীর্থপদ ভগবান তার যারা দাস সেই দাসগণের কি অলভ্য আছে, দাসগণ কি না লাভ করতে পারেন সেই ভক্তবৎসল প্রভুর কাছের থেকে। মহাপ্রভু বললেন, হ্যাঁ ঠিক আছে এহ হবে কহ আর। তখন রামানন্দ রায় সূক্ষ্ম প্রেমের কথা বললেন, কারণ দাসগণের ভিতরে সংকোচ সম্ভ্রম আছে, এই জন্য দাস্য প্রেম ততধিক বিকশিত নয়, ব্রজেও সংকুচিত। দাস্য প্রেমের ভূমিটি মহাপ্রভুর তত পছন্দ হল না, অথচ দাস্য প্রেম হচ্ছে সমস্ত প্রেমের ভিত্তিভূমি।
রাধারানীও তো বলেন, আমি কৃষ্ণ পদদাসী, তাহে তিহ সুখরাশি, আলিঙ্গিয়া করে আত্মসাত। তো উনিও তো নিজেকে কৃষ্ণদাসী ভাবেন, বললেন ভাবেন তো, কিন্তু ওই দাসগণের মতো না, এর বিশেষত্ব আছে। ওই জন্য যখন সখ্য প্রেমের কথা বললেন রাম রায়, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন, তুমি কোন বড়লোক তুমি আমি সম। এই যে ব্রজের বিশুদ্ধ সখ্য প্রেম দৃষ্টান্ত দিলেন, ইত্থং শতাং ব্রহ্ম সুখানুভূত্তা দাসসঙ্গতানাং পরদৈবতেন মায়াশ্রিতানাং নরদারকেন সাকং বিজর্হু কৃতপুণ্য পুঞ্জা। সেই অঘাসুর মর্দনের দিন শ্রীকৃষ্ণ যে সখাগণ সঙ্গে খেলছেন সেই বৃন্দাবনে বনে বনে, সখাদের কি অপূর্ব ভাগ্য সীমা। তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ এহ হয়, এর আগে বলেছেন বাহ্য, তারপরে জ্ঞান সুন্দা ভক্তিকে বলেছেন হয়, আর এখানে এসে বললেন এহ উত্তম। বাহ চমৎকার, খুব সুন্দর রাম রায়। আগে বলো, তখন রামানন্দ রায় বাৎসল্য প্রেমের কথা বললেন, নন্দ যশোমতীর ভাগ্য সীমা, নন্দ কিম করত ব্রহ্মণ শ্রেয়ৈব মহোদয়ং, যশোদাবা মহাভাগা পপৌ যস্যা স্তনং হরি। দামবন্ধন লীলার একটি শ্লোক দৃষ্টান্ত দিলেন, নেমং বিরিঞ্চ ন ভব ন শ্রীরপি অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তত প্রাপ বিভক্তিদা। মহাপ্রভু বললেন এহ উত্তম, খুব ভালো, কিন্তু রাম রায় আমার জিজ্ঞাসা যে আরো আগে, আমি যে আরো আগের কিছু শুনতে চাই। তখন রামানন্দ রায় কান্তা প্রেমের দৃষ্টান্ত দিলেন, নায়ং শ্রীঅঙ্গৌ নিতান্তরতে প্রসাদ সর্য সীতাং নলিন গন্ধরুচাং কুতন্যা রাসোৎসবেশ্ব গৃহীত ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং যৌদগাদ ব্রজবল্লভীনাম। এই উদ্ধবের যে উক্তি গোপী মহিমা বর্ণন করতে গিয়ে সেই উক্তিটি তিনি প্রমাণ রূপে চয়ন করলেন এবং বললেন, প্রভু কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। এই যে তারতম্যটা বলা হলো, তটস্থ হইয়া মনে বিচার যদি করি, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী। রাস পঞ্চাধ্যায়ের একটা শ্লোক দৃষ্টান্ত দিলেন, তাসাম আবিরভুচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরশ্রগ্বি সাক্ষাৎ মন্মথ মন্মথ। এই যে অপ্রাকৃত নবীন মদন, সাক্ষাৎ মন্মথ মন্মথ স্বরূপ, এটি কিন্তু দাসরা দেখতে পান না, সখাদের কাছেও সাক্ষাৎ মন্মথ মন্মথ রূপটি প্রকাশিত হয় না, মাতা পিতার কাছেও না, এটি কান্তাগণের কাছে শ্রীকৃষ্ণ সাক্ষাৎ মন্মথ মন্মথ। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়, দুই তিন গণনাতে পঞ্চ পর্যন্ত বারয়,
সেই গুণাধিক্যে সাদাধিক্য হয় প্রতিরসে। দাস্য সখ্য বাৎসল্যের গুণ মধুরেতে বৈশে, আকাশাদির গুণ যেন পরপর ভূতে। এই জন্য সমস্ত রসের থেকে মধুর রসটি হচ্ছে শ্রেষ্ঠ, প্রভু সাদাধিক্যে করে চমৎকার। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। কৃষ্ণের প্রতিজ্ঞা এক সর্বকাল আছে, যে আমারে ভজে জয়িছে আমি তারে ভজিতইছে। কিন্তু এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হইলা কহে ভাগবতে। সেই রাস পঞ্চাধ্যায়ে শ্লোকটি, নপারয়ে অহং নিরবদ্ধ সংযোজাম সসাধু কৃত্যং বিবুধায় উষা পিব যামা ভজন দুর্যরগেহ শৃঙ্খলা সম্বৃষ্ট তদ্ব প্রতিজাত সাধুনা। এই প্রেমের অনুরূপ শ্রীকৃষ্ণ বসতে পারলেন না, ঋণী হয়ে গেলেন। যদ্যপি শ্রীকৃষ্ণ হন সৌন্দর্য মাধুর্যের ধৈর্য, ব্রজদেবী আগে তার বারোই মাধুর্য। ওই রাসলীলার থেকে দৃষ্টান্তগুলি সব নিচ্ছে। তত্রাতি সুশুভে তাভীর ভগবান দেবকী সুতঃ মধ্যে মণিনাং হৈমানাং মহামারকত যথা। যখন এই অবধি বললেন, মহাপ্রভু বলছেন যে রায়, এর আগে কিছু শুনতে চাই। অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখে, আগের কিছু বলো। তখন রামানন্দ রায় বলছেন, এর আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয় ভুবনে, তার মধ্যে রাধা প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বাখানি, অনয়ারাধিত নূনং ভগবান হরিরীশ্বর, জন্ম বিহায় গোবিন্দ প্রীত জাম অনয়দ্রহ। যখন রাধা প্রেমের কথা বললেন, মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি হল। এই সাধ্যতত্ত্ব, এটাকে সাধ্যতত্ত্ব বা ভজনীয় তত্ত্বের পরিষ্কৃতি বলা হচ্ছে, ক্রমবিকাশ। আরো প্রশ্ন করলেন, চুরি করি রাধা নীলা গোপীগণ ডরে, অন্নাপেক্ষা হইল প্রেমের গার্হতানা স্ফুরে, রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগে, তবে জানি রাধাই কৃষ্ণের দৃঢ় অনুরাগে। তো ভাগবতে তো এর উত্তর নেই। তখন রামানন্দ রায় গীত গোবিন্দের বসন্ত রাসে চলে গেলে, কংসারিরূপী বাসনা বদ্ধ শৃঙ্খলাম রাধাম আধায় হৃদয়ে ততায় ব্রজ সুন্দরী ইতস্ততস্তাম অনুসৃত্য রাধিকাম অনঙ্গ বান ব্রণ খিন্ন মানস কৃতানুতাপ সকলিন্দ নন্দিনী তটান্ত কুঞ্জে বিষসাদ মাধব। কোথায় চলে গেলেন রাম রায়? ওই সেই ভূতলের থেকে গগনতলে, অত দূর সেই চিদ রাজ্যের অনন্ত মহাকাশে। গৌরী ও বৈষ্ণব সেই অনন্ত মহাকাশের মুক্ত বিহঙ্গম। মহাপ্রভু তাদেরকে এই সাধ্য শিরোমণিতে নিয়ে গেছে। এইখানে তাদের নিষ্ঠা, এই তাদের উপাস্য তত্ত্ব, ভজনীয় তত্ত্বের ক্রমবিকাশ। যদ্যপি কথাগুলো কঠিন,
কিন্তু গৌড়ীয় বৈষ্ণবকে এগুলি বুঝতে হবে, যেহেতু তারা যুগল উপাসক, তারা যে মন্ত্রটি জপ করেন সেটি যুগল উপাসনার মন্ত্র। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বিজে যার উপাসন, আপনার যে উপাস্য মন্ত্রটি সেই মন্ত্র দেবতা হচ্ছেন যুগল কিশোর, নারায়ণ নন, নৃসিংহ বামন নন, আর ব্রহ্ম পরমাত্মাও নন। অতএব যুগল কিশোরীর চরণে গৌড়ীয় বৈষ্ণবকে যেতে হবে, সে যত দূর পথ হোক না কেন, তা না হলে উপাসনার পূর্ণতা নেই। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন আপন ভজন পথ, এইগুলি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের ভজন পথ, একে অতিক্রম করে করে ওনাকে এগোতে হবে, তবে তো শ্রী রাধা মাধবের চরণান্তিকে তিনি উপস্থিত হবেন। যে দার্শনিক বিচারটা রামানন্দ রায় মহাপ্রভুকে শোনাচ্ছেন, উপস্থাপনা করছেন, এই সাধ্য তত্ত্ব, তেমনি সাধন তত্ত্বেরও পরিষ্কার রামানন্দ রায় সেইখানেই করেছেন। যখন মহাপ্রভু সাধনের বিষয়ে জিজ্ঞাসা করলেন, তখন রামানন্দ রায় সাধনের কথাও বললেন, এইখানে আমাদের নিষ্ঠা। ওই জন্যই শ্রীচৈতন্য মহাপ্রভু মতবিদম আরাধ্য ভগবান ব্রজিষস্তনয়স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন চাকল্পিতা শাস্ত্রং ভাগবতং প্রমাণমলং প্রেমা পুমর্থ মহান শ্রীচৈতন্য মহাপ্রভু মতমিদম তত্রাদর নঃপরহ। এইখানে এই সিদ্ধান্তে আমাদের আদর। ঠাকুর মহাশয় সেই কথাই বলছে, সারা প্রেম ভক্তি চন্দ্রিকায় এই তথ্য এবং এই তত্ত্বেরই প্রার্থনায় এগুলি বিবৃত হয়েছে। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার ওই এই বিষয়ে আশা মনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভারতী কথা এইখানে দেওয়া বিশ্রাম।